আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন? আশা করি অনেক ভালো। সো গাইস, অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে বর্তমান যুগের একদম আলোড়ন করা যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে চ্যাটজিপিটি। তো অনেকেই চ্যাটজিপিটি ইউজ করবে কিভাবে সেটাই জানে না, তো তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখো আমরা চ্যাটজিপিটি মোবাইল ফোনে কিভাবে ইউজ করব। আর হচ্ছে এটা এখন বর্তমান কোনো অ্যাপস আসে না, এটা হচ্ছে গিয়ে ওয়েবের মাধ্যমে ইউজ করা যাবে। আইফোনে আমি সার্চ করে দেখলাম অ্যাপস আসে না, অ্যান্ড্রয়েড ফোনেও আসে নাই। তো ব্রাউজারের মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে চ্যাটজিপিটি আমরা কীভাবে ইউজ করবো এবং এটা কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, স্টেপ বাই স্টেপ দেখবো। ফুল ভিডিওটা একদম স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আপনারাও চ্যাটজিপিটিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং চ্যাটজিপিটি থেকে যে কোনো কিছু আপনার যদি তাকে প্রশ্ন করেন সব কিছুর উত্তর সে দিয়ে দেবে। আর বর্তমান যুগের হচ্ছে গিয়ে ট্রেন্ডিং আছে, আমি দেখতেছি যে সবাই এটা নিয়ে ভিডিও করতেছে, কিন্তু কেউ দেখাতেছে না যে এটার অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হবে। তো আমি দেখাবো এটার অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয়। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। তোকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবো, এরপর সার্চ করবো চ্যাট জিপিটি, তারপর প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ওপেন করবো। এরপরে এটা হচ্ছে তাদের ব্লগ সাইট, তো এখানে নিচে টাইপ করলে ট্রাই কনসেপ্ট এটাতে ক্লিক করবো আর কি। তো এটাতে ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হবে, তো এখান থেকে চলে আসবে লগ ইন আর সাইন আপ। তো প্রথমে সাইন আপ করবো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, তো এখান থেকে আপনি চাইলে ডাইরেক্ট গুগল দিয়ে ওপেন করতে পারেন অথবা জিমেল দিয়ে খুলতে পারেন। তো আমি জিমেল দিলাম, এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হতে হবে এবং 8 ডিজিটের হতে হবে। তো আমি একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করলাম, তো নিয়ে নিছে প্রথমবারে নিয়ে নিছে। তো পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ, তারপর এটাকে সেভ করে দিবেন, কোনো সমস্যা নেই। এরপরে ওপেন জিমেইল, কারণ এটা ভেরিফাই করতে হবে। তো অটোমেটিকলি আমি আমার পিসিতে লগ ইন করা আছে, তো এখান থেকে জিমেইলে গিয়ে ভেরিফাই করে নিলাম। তো অলরেডি ভেরিফাই শেষ, এখন হচ্ছে কি আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে হবে। তো আমার ফার্স্ট নাম আর লাস্ট নাম দিয়ে দিলাম, তারপরে ফোন নাম্বার। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, যে ফোনটা আমার মোবাইলে রানিং আছে। তো এখানে একটা কোড আসবে যার জন্য হচ্ছে কি রানিং নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, রানিং নাম্বার না দিলেও হবে না। তো দেওয়ার পরে স্যান্ড এ কোড এখানে দিলাম। তো এখন আমার মোবাইলে একটা মেসেজ চলে আসছে, তো এখানে কোডটা দেওয়া আছে, সেই কোডটা এখানে বসায় দিলাম আর কি। তো কোড বসায় দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এটা রিলোড হয়ে গেল। তো ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, এখানে আপনাদেরকে হিডেন্স দেখাচ্ছে। তো আমি একটা সার্চ করে দেখি যে আসলে চ্যাট জিপিটি কেমন কাজ করে আর বাংলা বোঝে কি না। তো বাংলাতেই সার্চ করব। তো আমি সার্চ করলাম হচ্ছে গিয়ে অনেক টাকার মালিক হতে চাই, দেখি ওদেরকে একটা প্রশ্ন মানে জানতে চাইলাম, একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার পরে ইন্টার প্রেস করলাম। বা তো ওরা একটু লোড নিতেছে, লোড নিয়ে হয়তো বা একটু প্রশ্নটাকে ঘুরায় ফিরায় দেখতেছে। তো ফাইনালি ওরা অ্যান্সার দেওয়া শুরু করছে, তো ওখানে দেখতেই পাচ্ছেন তারা কী অ্যান্সার দিয়ে দিছে, অর্থাৎ আপনি যা প্রশ্ন করবেন তার উত্তররা দিয়ে দিবে। অর্থাৎ আমার তো মানে গুগল থেকেও ভালো, গুগলে হচ্ছে গিয়ে প্রশ্ন কোনো কিছু সার্চ করলে তারা অন্য কোনো ওয়েবসাইট দেখায়, এখানে কোনো অন্য কোনো ওয়েবসাইট না, আপনাকে সরাসরি তার সমাধান দেওয়ার চেষ্টা করতেছে আর কি। আমার কাছে এটা অনেক ভালো লাগছে, দেখা যাক কতদিন কি ইউজ করা যায়। আর হ্যাঁ, এই চ্যাট জিপিটির সম্পর্কে আর যদি কারো কিছু জানার থাকে বা অ্যাকাউন্ট করতে কারো কোনো ফেস প্রবলেম হয় তাহলে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন, সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি শিওর যে অ্যাকাউন্ট খুলতে গেলে একটু সমস্যা হচ্ছে, আমি বেশ কয়েকবার ট্রাই করলাম তো অনেক সমস্যা হয়েছিল, পরে আবার